আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, আগস্ট শোকের মাস। এই শোকের মাসে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন শোক থেকে শক্তি। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে এমন একটি ভাবমূর্তি তৈরি করবার চেষ্টা করা হয়েছিল, যাতে বোঝানো হয়েছিল যে বাঙালি 1971 সালে মুক্তিযুদ্ধে ঠিক কাজটি করেনি। সত্যি কি তাই? 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি তো হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়িত করেছিল, আর সেই ধারাবাহিকতাতেই বাঙালি সারা পৃথিবীর বুকে একটি রাষ্ট্র পেয়েছিল, একটি জাতীয় সঙ্গীত পেয়েছিল, একটি মানচিত্র পেয়েছিল, একটি পেয়েছিল স্বতন্ত্র মর্যাদা। এই সব কিছু মিলে 1971 সালের যে চেতনা, এই 71 সালের চেতনাই বাঙালির চেতনা। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ যারা সেদিন আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয় নিয়েই কথা হবে যে 1975 সালে যে ঘটনাটি ঘটানো হলো, যেভাবে সপরিবারে হত্যা করা হলো বঙ্গবন্ধুকে, বাংলাদেশ তাতে কতটা পিছিয়ে গেল, আর যারা সেই মুহূর্তে বঙ্গবন্ধুর কাছে ছিলেন, বঙ্গবন্ধুর ডাকে সেদিন এগিয়ে এসেছিলেন, তাদের স্বজনেরা, তাদের যে আহাজারি, তাদের যে কষ্ট, তাদের যে আত্মত্যাগ বলা চলে, সেটি কী পরিমাণে উঠেছিল। আজকে অতিথি হিসেবে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ বীর উত্তম, যিনি কর্নেল জামিল নামেই সমধিক পরিচিত, তার সুযোগ্য কন্যা আফরোজা জামিল কঙ্কা। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা এবং যারা ওই দিনে শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করছি। যে কথাটা আমি বলছিলাম যে সত্যিকার অর্থেই 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, শুধু বেঁচে গেলেন দুজন মানুষ, বঙ্গবন্ধুর আত্মজা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয়নি, একই সঙ্গে হত্যা করা হয়েছিল অনেককে। আপনি সেরকম একটি পরিবার থেকে উঠে আসা, আপনার অভিজ্ঞতার আলোকে 1975 সালের 15ই আগস্টকে কীভাবে আপনি দেখবেন? প্রথমেই বলতে চাই যে 15ই আগস্ট আমাদের জীবনে, জাতির, বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত একটা মুহূর্ত, এবং যেটা হওয়ার কথা ছিল না। আমরা জাতি হিসাবে, আমি পুরো জাতিকে বলতে চাই না, কিন্তু যারা যারা এটা ষড়যন্ত্রে যারা সামিল হয়েছিলেন তাদের জন্য আমি বলবো যে কোনো কিছু সুখকর হয়নি। কেননা দেখা গেছে যে পরবর্তীতে শক্তি এবং সত্য সবসময় জেগে উঠে, যতই আমরা একে মেরে ফেলতে চাই, যত আমরা একে কুলুষিত করতে চাই, অপবাদ দিতে চাই, কিন্তু সত্যি তো সত্যি, সত্যির উপরে তো আর কিছু নাই। তো সেই জন্য বঙ্গবন্ধুকে সেই সময় হত্যা করে সপরিবারে, এবং যেটা যারা হাসিল করতে চেয়েছিল সেটা তো হয়নি। বাংলাদেশ তো সেই নিজের মর্যাদায় সেইভাবে আবার আমরা জেগে উঠেছি। আমাদের নেত্রী, আমি ওনাকে আপা বলেই ডাকি, হাসিনা আপা, রেহানা আপা, দুজন যে বেঁচে গেলেন এটা কিন্তু সৃষ্টিকর্তারই কিন্তু এসব খেলা, যে ওনারাও বেঁচে যাবেন এবং বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসবে। দেখুন, কর্নেল জামিল আপনার পিতা, আপনি নিশ্চয়ই গর্ববোধ করেন পিতার সেই দিনের বীরত্বের কথা ভেবে।
মোটামুটি বলা চলে যে সেই দিন তিনি যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এই প্রতিরোধের পরিপ্রেক্ষিতে এবং অন্যদের বিবেচনা, অন্যদের অবস্থা অবস্থান একটু কি তুলনা করে কথা বলবেন? তুলনা তো অ্যাকচুয়ালি ঠিক ওই পরিস্থিতিতে কে কিভাবে কি চিন্তা করছিল সেটা তো আমি অ্যাকচুয়ালি আমি খুব নগণ্য একজন মানুষ তুলনা করার। তবে আমি আমার বাবার কথা যেটা বলবো সেটা হচ্ছে যে উনি এক মুহূর্ত উনি চিন্তা করেননি যে উনি যাবেন কি যাবেন না, উনি বঙ্গবন্ধুকে রক্ষা করবেন কি করবেন না, উনার দায়িত্ব পালন করবেন কি করবেন না। উনি যখন আমি তখন 12-13 কিশোরী একজন, তো ভোরবেলা যখন ভোরেরও আগে যখন আমার ঘুম ভেঙে গেল তখন দেখি আমার বাবা মার পাশের আমাদের শোয়ার ঘর ছিল, শোবার ঘর। তো আমি ভিতরে গেলাম বাবা মার ঘরে, দেখলাম যে যেটা হটলাইন ছিল, রেড ফোন যেটাকে বলা হতো, ওটা বেজে উঠলো এবং আমার মা ফোনটা ধরলেন। ধরে আমার বাবাকে বললেন যে শিগগির ফোনটা ধরো, বঙ্গবন্ধু ফোন করেছেন, ওনার গলাটা খুব শেকি। তো বাবা ফোনটা আমার মায়ের বেডসাইড টেবিলে ছিল, বাবা এসে ফোনটা ধরাতেই বাবা বললেন যে স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেখানে আছেন আপনি সেখানেই থাকেন, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি, আপনি একদম চিন্তা করবেন না। তারপর আমার মা জিজ্ঞেস করলেন আমার বাবাকে যে বঙ্গবন্ধু কি বললেন, তো বাবা বললেন যে বঙ্গবন্ধু বললেন যে জামিল কে বা কারা আমাকে অ্যাটাক করেছে আমি ঠিক জানি না, তবে আমি বোধহয় বাঁচব না, তুই আমাকে বাঁচা। তো বাবা ফোনটা রেখেই উনি সঙ্গে সঙ্গে চিফ অফ আর্মি স্টাফ সেনাপ্রধান উনাকে ফোন করলেন, শফিউল আঙ্কেলকে। উনি বললেন যে ওই মুহূর্তে উনি আর স্যার বা কি বলবেন এ করেননি, কেননা শফিউল আঙ্কেল স্বাধীনতার আগে বাবার জুনিয়র ছিলেন, তো সেই হিসাবেই বাবা ওনাকে শফি বলে ডাকতেন। তো বললেন যে শফি তুমি এখনই ফোর্স পাঠাও, আমি 32 যাচ্ছি। শফিউল আঙ্কেল বললেন যে ঠিক আছে জামিল ভাই আপনি যান, আমি ফোর্স পাঠাচ্ছি। এবং বাবা পরে মেজর দোলা ছিলেন DFI-তে, ওনাকে ফোন করে ওনাকে বললেন 32 তাড়াতাড়ি চলে যেতে, এবং আরও কয়েক জায়গায় রক্ষী বাহিনী এবং পুলিশ সবখানে ওনার যেখানে যাকে ফোন করার কথা ছিল অতটুকু সময় যাকে পেয়েছেন বলে। তারপরে আমাদের বাড়িটা ছিল গণভবনের ভিতরেই, দেওয়ালের ভিতরেই, ওখানে আর্কিটেক্ট লুই কান যে বাড়িতে থাকতেন আমরা ওই বাড়িতেই থাকতাম, চমৎকার বাসাটা। তো ঠিক ওটার দেওয়ালের পিছনেই প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, তো বাবা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট ওখানে বললেন ওদেরকে তৈরি হয়ে ওনাদেরকে ওখানে 32 দিকে চলে যেতে বললেন। আর বাবা তাড়াতাড়ি করে তৈরি হয়ে একটা, তখন তার আর্মি পোশাক পরার সময় নেই, তো উনি সিভিল একটা খাকি রঙের ছাই রঙের একটা প্যান্ট পরলেন, একটা খুব সুন্দর চেক একটা শার্ট পরে তিনি বললেন যে আমি আসি। তো ওনার সবসময় সাথে একটা পিস্তল থাকতো, তিনি পিস্তলটাও নিলেন, নিয়ে তো আমাদের বাড়িটা দোতলা ছিল, তো উনি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, তখন আমার মা বললেন কি তুমি কি যাবেই, তো এটা স্বাভাবিক একটা স্ত্রী তো একজন স্বামীকে বলতেই পারেন। তো বাবা মার দিকে ঘুরে তাকিয়ে, মা পিছনে ছিলেন, খুব একটু ডিসঅ্যাপয়েন্টিং একটা ওনার একটা চাহনিটা ছিল, তুমি কি বলছো বঙ্গবন্ধু এত বিপদে আর আমি যাব না বলে উনি আবার গটগট করে নিচে চলে গিয়ে, তখন আমাদের নিজস্ব বাবার গাড়ি ছিল লাল রঙের নিসান প্রিন্স, ড্রাইভার আইনউদ্দিন ছিল, বললেন আইনউদ্দিন তুমি এখনই গাড়ি বের করো। তারপরে বাবা বারান্দায় পড়ছে দাঁড়িয়ে, আমার বড় বোন তনু তাকে বললেন যে আমাকে এক গ্লাস পানি দিতে, ঠান্ডা পানি। তনু পানিটা দিল, উনি খেলেন, খেয়ে গাড়িতে উঠতে যাবেন, তখন আমার মার দিকে তাকিয়ে বললেন যে আমার মেয়েদেরকে তুমি দেখে রেখো বলে তুমি পিছনে সিটে উঠলেন। আমার মা দাঁড়িয়ে থাকলো, আমরা সব দাঁড়িয়ে থাকলাম, যখন গাড়িটা গেট দিয়ে বেরিয়ে চলে গেল, তারপরে পিছন পিছন গেলাম, গার্ড সবাই বললো যে আপনি কেন যেতে দিলেন স্যারকে। তারপরে তো আমরা যে ফেরত আসলাম, উপরে উঠে অনেকক্ষণ থেকে ফোন আসা আরম্ভ হলো, আমার চাচা ফোন করলেন, ওনার ডাকনাম ছিল মিটু আমার বাবার নাম, তো মিটু কোথায় চলে গেল, কোথায় গেল বলে মা বললেন যে ও তো চলে গেল 32। তারপরে অনেকেই ফোন করেছেন, এখন নাম না বলাই ভালো। সেটা তো বোঝা গেল যে 75 15 আগস্টে কি হয়েছিল, এবং আপনার পিতা তো মানে প্রত্যক্ষভাবে প্রতিরোধকারীদের একজন, যিনি প্রত্যক্ষভাবে প্রতিরোধ করেছেন এবং
তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তো এই যে 75 সালের 15ই আগস্ট আপনার পিতা যেভাবে প্রতিরোধ করেছিলেন, এই প্রতিরোধটা যদি চারিদিক থেকে হতো তাহলে বোধ করি আমাদের 15ই আগস্টের এই ঘটনাটি এতটুকু যেত না, তাহলে অনেক দূরে যেতে হয়, যে বাংলাদেশের জন্মটা নিয়েই তাহলে চলে আসে, যেটাও তো হওয়ার কথা না এবং অনেকেই এটার বিরোধিতা করেছিলেন। তবে একটা নতুন দেশ যখন হয় তখন তো ওই সময় ঠিক বঙ্গবন্ধু খুব একটা যে সময় পেয়েছিলেন তাও তো না, এত কিন্তু ওনার যেই করণীয় ছিল, যেগুলো উনি দেশের জন্য ইনফ্রাস্ট্রাকচার, দেশের যে যা যা করার ছিল ওনার করণীয় উনি করেছিলেন, করে গেছিলেনও। কিন্তু এই যে অনেকে বলে যে আমাকে শাস্তি হওয়ার কথা ছিল, তোমাকে শাস্তি হওয়ার কথা ছিল, এই হওয়ার কথা হচ্ছে, কিন্তু এটার হওয়ার জন্য তো একটা প্রক্রিয়া হয়, একটা দরকার হয়, ওগুলো তো কিছু হয়নি। এবং যেটা যেই যে বিরোধটা যে ছিল সেটা মনে করেন যে সবাই বলে আর্মির মধ্যে, খালি আর্মির মধ্যে তো না, সিভিল গভর্নমেন্টের মধ্যেও বিরোধ ছিল, সব কিছুই ছিল, এবং এটা ইন্টারন্যাশনাল চক্র ছিল, এটা বিশাল একটা বড়। এবং আমার আমার খুব দুঃখ লাগে যে আমরা আমি অবশ্যই আমি আপাকে এর জন্য সাধুবাদ জানাই যে যারা তাদের বিচার হলো এবং তাদের শাস্তি হলো। আমার একটা জিনিস যেটা খুব সবসময় মনে হয় যে এদের কাছে আসল ঘটনাগুলো কেন খুঁজে বের করা গেল না, যে আসলে আমরা কিন্তু সবসময় ভাষা ভাষা কথা বলি যে এ জড়িত ছিল, তমক জড়িত ছিল, আমেরিকা জড়িত ছিল, এই ছিল, কিন্তু আমরা কি আজ পর্যন্ত কংক্রিট একটা কিছু ফলাফল বের করতে পেরেছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসল রহস্যটা আমরা কিন্তু আজ পর্যন্ত আমরা বের করতে পারিনি। আমরা বলি মুশতাক ছিল, এই ছিল জড়িত, অমুক ছিল, তমুক ছিল, জিয়াউর রহমান, সবাই সবাই ছিল, কিন্তু কংক্রিট একটা ইয়ে তো আমাদের। আপনি একদিকে আপনার যেহেতু পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ওই ঘটনায় আপনার এরকম একটা আবেগ আছে সেটা নিশ্চিত, কিন্তু এটি যেহেতু একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত আর এতদিন পরে সব কিছু মিলে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যাওয়া অনেকটা কঠিন। তারপরেও ধরুন এতদিন পরে এটার বিচার হয়েছে, বিচারে অনেককে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, অনেককে এখনও খোঁজা হচ্ছে, তাদেরকে আনা হয়নি, এই জিনিসগুলো কিন্তু সহজ নয়, খুবই কঠিন। আমি আপনাকে যে জিনিসটি জিজ্ঞাসা করতে চাই সেটা হলো যে 1975 সালের 15ই আগস্ট এর পরের দিনগুলোর অবস্থা কি? আপনি তো প্রত্যক্ষদর্শী, আপনি তো বলা চলে ভুক্তভোগী, ওই অবস্থাটি একটু আমরা শুনতে চাই। আমি একটা জিনিস, আপনার প্রশ্ন একটা ছিল, ওটা আমি অন্য কিছু বলতে গিয়ে আমি ওটা মিস করে গেছি, সেটা হচ্ছে যে সেদিন যদি সবাই আমরা একত্রিত হয়ে এটার যদি প্রতিবাদ যদি আমরা করতাম তাহলে তো আজকে এই ইতিহাস এই পর্যায়ে আসতো না। কারণ আমাদের মাঝখানে একটা প্রজন্ম কিন্তু ডিরেইলড হয়ে গেছে, যাদের পরিবার মনে করেন যে স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয়তাবাদ, এগুলোতে যাদের পরিবাররা তাদের বাচ্চাদেরকে গড়ে তুলেছেন, সেই বাচ্চাদের কথা আলাদা, আমি আপনি আমরা যারা সেটা আলাদা, কিন্তু যারা করতে পারেন নেই এটা তাদের দোষও না। কিন্তু ওই সময়টা 75-এর পরে যেই আমাদের যে একটা বিভাজন হয়ে গেছে, যেই বিভেদ হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু এটা বিভাজন আসলে 75-এর পরে এটা করাই হয়েছে। জয় বাংলা স্লোগান দেয়া যাবে না, তার বদলে দিতে হবে বাংলাদেশ চিন্তাবাদ, সেখানে সমাজতন্ত্রের কথা বলা যাবে না, ধর্মনিরপেক্ষতার কথা তো বলাই যাবে না, এইরকম সবকিছু একটা মুখোমুখি অবস্থানে নিয়ে আসা হয়েছে। ফলে এটি এখন এটা বলাই হচ্ছে যে সেদিন সবাই যদি অন্তত রাজনৈতিক নেতৃবৃন্দ বা সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সবাই মাঠে নামতেন, মুক্তিযুদ্ধের পক্ষেই তো সবাই, আমি বলবো যে তাহলে তো সেদিন আর্মি যদি মাঠে নেমে যেত, যারা আসলে আর্মি তো বলা হয় যে কর্তব্য পালনের জন্য শপথ নিয়েছিলেন, সেই শপথটা যদি তারা রক্ষা করতেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিন সশস্ত্র বাহিনী, ঘটনা ঐতিহাসিক ঘটনা তো এখন এটা ইতিহাসের পরম্পরায় বিচার আমাদের করতে হবে। আমি যেটা আপনাকে জানতে চাইব, একটা ছোট্ট বিরতিতে যাব অবশ্য, সেটি হচ্ছে যে 75 সালের 15ই আগস্ট তার পরে যে দিনগুলো, আপনি একজন প্রখ্যাত চিত্রশিল্পীও বটে, আপনাকে লেখাপড়ায় যেতে হয়েছে, আপনাকে একটা বিরূপ
সমকালকে অতিক্রম করতে হয়েছে। পিতা নেই, একমাত্র মাতা তার তত্ত্বাবধান, এই সব কিছু মিলে আপনি বলবেন। তার আগে আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্যে। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে কথাটি বলছিলাম সেইটি, আফরোজা জামিল কঙ্কা, আপনার কাছে আসি আপা। যে প্রসঙ্গটা নিয়ে বলছিলাম যে 1975 সালের 15ই আগস্ট, তার অব্যবহিত পর মাতা আছেন, আপনাদের সংগ্রাম, চারিদিকে কী দেখছিলেন? আমি 15ই আগস্টের কথাই বলি, যে সেই দিন আমাদের জন্য একটা দুর্বিষহ তো অবশ্যই, আর প্রথম দিকে তো আমরা জানছিলাম না যে বাবা আছেন কি নেই। তারপরে যখন খবর পেলাম এবং আমরা সেই রাত্রে, আমাদেরকে একটা আর্মি জিপ আসলো এবং একজন আর্মি অফিসার আসলেন, আমাদেরকে গণভবন থেকে আমাদের চাচার বাসায় নিয়ে গেলেন। এবং ওখানে গিয়ে আমি ভেবেছিলাম যে ওখানেই বোধহয় বাবাকে নিয়ে আসা হয়েছে। তো আমি সব চাচার বাড়িতে গিয়ে সব ঘরগুলো চেক করলাম, দেখি ওখানে আছে কি না। যেই দেখলাম যে বাবা কোনোখানে নাই, তখন ভাবছিলাম যে একটা কিশোরী যা মনে করে যে তাহলে বোধহয় আমার বাবা মারা যান নেই। তো রাত অনেক রাত্রে 12:30টার দিকে বাবার লাশটা ওরা দিল। অনেক বলা কর পরে আমার চাচা ব্রিগেডিয়ার খালেদ মুশারফ ওনার কাছে খুব রিকোয়েস্ট করলেন এবং দেয়া হলো, এবং ক্যান্টনমেন্টে নিয়েই ওনার বাড়িতেই ওনাকে গোসল করানো হলো। তা আমরা দেখলাম, আমাদেরকে বলা হলো যে এক শর্তে বললো যে আমরা আপনাদেরকে লাশ দেখাবো কিন্তু আপনারা কেউ কাঁদতে পারবেন না। তো আমরা সেটা মেনে নিলাম এবং বাবাকে গোসল করানোর পরে চাদর মুড়িয়ে যখন গ্যারেজে নিচে রাখা হলো, ওনাকে তো কত ভোরে হত্যা করা হয়েছিল, তারপরে ওনার বুকটা তখনও রক্তে ভিজে গেছিল। তো আমার মা বাবার মাথার কাছে হাঁটু গেড়ে বসলেন। ওনার, আমি দেখলাম ওনার দু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে কিন্তু উনি কিছু বললেন না। তো আমার বড় বোন তনু ও চিৎকার করে কেঁদে উঠল। তারপরে সিপাহীরা ছিল ওখানে, সোলজাররা, ওরা বলল যে ওনাকে ভিতরে নিয়ে যান। তারপরে তাড়াহুড়া করে ওনাকে তারপরে দাফন করা হলো। এবং তার পরবর্তী যেই আমাদের জীবন শুরু হলো, জীবনযাত্রা, সেটা, এটা অনেক একটা মানে অনেক সময় লেগে যাবে এবং এটা বলে বোঝানোর মতো না। আমরা বাবার যখন 40 যেদিন, সেদিন আমার আম্মা বুঝতে পারলেন যে উনি অন্তঃসত্ত্বা। তো বাবা মারা যাওয়ার 8 মাস পরে আমার ছোটো বোন কারিশ্মা হলো, এবং যখন জানতে পারলেন তখন আপনারা বুঝতেই পারেন যে মার কী অবস্থা। ওনার খুব উচ্চ রক্তচাপ ছিল, তো বাচ্চাটা রাখবে কি রাখবে না, তারপরে আবার মেডিকেল বোর্ড বসলো, বলে যদি ছেলে হয়, কারণ জামিলে যদি ছেলে হয়, রেখে দেওয়া হলো বাচ্চাটাকে। তারপরে আপনার এই 3 নভেম্বর 1975, মা হসপিটালে ছিলেন, ওখান থেকে তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসা হলো, কেননা সিপাহি বিদ্রোহ শুরু হয়ে গেল এবং সিএমএইচে অনেক হত্যাকাণ্ড হয়েছে আপনারা জানেন। এবং ওই সময়টা আমরা, আমার মা একজন আত্মীয়ের বাসায় চিলেকোঠার উপর ছিলেন, থাকতেন, এবং আমার বড় বোন এবং আমার চাচাতো বোন ওনরা সেই কোথায় ভূতের গলিতে একটা বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, এবং আমি এবং আমার ইমিডিয়েট ছোট শ্বেতা, ওরা সেই, আমরা মধুবাজারে আরেকজন আত্মীয়ের বাসায় আমরা এরকম পালিয়ে পালিয়ে ছিলাম। তারপরে আসতাম যেতাম, আর এরপরে আমার ছোট বোন হলো, হওয়ার পরে এর মধ্যে মা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের একটা থাকার জায়গা, কারণ গণভবনে তো আমরা ফেরত যেতে পারিনি, ওখানে তো সব মানে ছেড়েই তখন চলে আসলাম। তারপরে মা গেলেন সবার কাছে
রাতারাতি সব পাল্টে গেল, পাল্টে গেল জি। এবং এর মধ্যে আবার আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে আমার মাকে বলা হলো যে একটা ডকুমেন্ট সাইন করতে, যে এটার মধ্যে লেখা যে কলোনেল জামিল ক্রস ফায়ারে মারা গেছেন, এটাতে সাইন করতে মাকে। আর আপনি যদি এটাতে না সাইন করেন তাহলে আপনাকে প্রভিডেন্ট ফান্ড, পেনশন এগুলো কিছু দেওয়া হবে না। কারণ আমার মা বলেছেন যে এত এত বড় মিথ্যে আমি এটা সাইন করতে পারবো না। তারপরে পরবর্তীতে আমরা একটা বাড়ি পেলাম মোহাম্মদপুরে, পরিত্যক্ত বাসা, সেটাও আমাদেরকে দেওয়ার মানে খুবই একদম কষ্ট করে আমার মা এটা পেয়েছেন। তারপর আস্তে আস্তে উনি দেখলেন যে এভাবে তো চারটা মেয়ে নিয়ে জীবন যাপন করা সম্ভব না, তখন উনি কী করবেন। অনেকে বলেছে, আর্মি থেকেই অনেকে বলেছে, নাম বলতে চাই না, পরে তারা জেনারেল, মেজর জেনারেল হয়েছিলেন, মানে বলেছেন ওনাকে বলেন যে ওই কোনো ইয়েতে ওই মহিলা বিষয়ে কোনো একটা কেরানি চাকরি টাকরি নিয়ে নিতে, তো এরকমও বলেছিলেন। আর ওনারা আবার কোথায় কী করবেন, এটাতে কারা, এটাতে ষড়যন্ত্রে ছিল কারা, ছিল এটার মধ্যে কারা জড়িত ছিল তখন তো আমরা জানি না। তখন জেনারেল জিয়া উনি তখন আর্মি চিফ হয়ে গেলেন, এবং আমার নানু আমাদেরকে নিয়ে ওনার ওখানে গেলেন যে আমার মেয়েকে কিছু সাহায্য করো আর্মি থেকে, মানে কিছু তো করতে হবে আর্মি থেকে। আপনারা তখন তো স্কুলে, আপনি তো স্কুলে পড়ছেন তখন, আপনার স্কুলে কিংবা আপনার আপার স্কুলে কোনো রকমের আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমরা 75 পুরো স্কুলটাই আমরা করতে পারিনি। এরপরে তারপর আমরা স্কুল শুরু করলাম, কিন্তু যখন সবাই জানতে পারলো, আপনার পিতার পরিচয় জানতে পারলো, আপনার পরিচিত জন বা কাছাকাছি যারা, তাদের কাছ থেকে কি কোনো এমন কিছু শুনেছিলেন যেটি কখনো কখনো খারাপ লাগতো বা আপনাদেরকে? আমাদের সামনে অনেকে ইচ্ছে করে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের কে নিয়ে অনেক কথা বলতো, তো আমরা মানে হয় কি তখন মনে হতো কি যে আমরা বলবো যে আমরা শহীদ কলোনেল জামিলের মেয়ে বাচ্চা, মানে আমাদেরকে একটা ভয় কাজ করতো। তারপরে আমি যখন স্কুলে যখন যেতাম তখন ক্লাস করতে পারতাম না, আমি নামতামই না স্কুলে, আমি গাড়িতে বসে থাকতাম। বসে থেকে আমার খালি মনে হতো কি এই বোঝায় সোলজার আসছে, পায়ের আওয়াজ, রক্ত, গুলি, এগুলো খালি মনে হতো। আর একটা যেটা আমি বলছিলাম যে আমরা তখন ক্যান্টনমেন্টেই তো ওনারা থাকতেন, আমরা জেনারেল জিয়ার ওখানে গেলাম, সারাদিন আমরা বসেছিলাম, সারাদিন আমার নানু আমাদেরকে নিয়ে সারাদিন বসেছিল। তো আমার নানু খালি বললেন যে একটু জিয়ার রহমান একটু বাবাকে ডাকো, আমি তার কাছে একটু আমি আমার মেয়ের জন্য আমি ভিক্ষা চাইতে এসেছি এই বাচ্চাগুলোর জন্য। তখন বেগম খালেদা জিয়া উনি আমাদের নানুর সাথে খুবই দুর্ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে উনি খুবই এখন ক্লান্ত, উনি এখন দেখা করতে পারবেন না, আপনারা যান যান, আপনারা এখন বেরোন এখান থেকে যান, এখন উনি কিছু করতে পারবেন না, আপনারা যান। তো রাতারাতি তো পাল্টে গেল, আগে যেখানে আমার মাকে ভাবি ভাবি করে অস্থির হয়ে যেত, তো এটা তো এটাই বোধহয় স্বাভাবিক। তারা একটু কৃতজ্ঞতা দেখায়নি ওই সময়ে, কিন্তু কি করে আপনাদের এই আবার হয়ে ওঠা এই সংগ্রাম? আমার মা তারপরে বললেন যে কি করা যায়, আমার ঠিক মনে আসছে না এই বুদ্ধিটা মাকে কে দিয়েছিলেন, তবে মা তখন গেলেন আপনার এমইএসএ আর্মি এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স ইয়েতে গিয়ে ওখানে বললেন যে আমি এখানে ব্যবসা শুরু করব। তো ব্যবসা শুরু করব, তো তখন ওই সময় ইয়ে ছিলেন কর্নেল শাহেদ ছিলেন, যিনি যে কাজী শাহেদ আঙ্কল বাবার খুবই, উনি যশোরের ছিলেন, তো বাবার খুবই বাধক ছিলেন। তো উনি মা ওনার সামনে গিয়ে বসলেন, তো উনি কী যিনি লিখছিলেন
হঠাৎ করে তাকিয়ে মার দিকে বললেন যে আমি কি করতে পারি আপনার জন্য। তখন উনি বলার সাথে সাথে উনি বুঝতে পারলেন যে ওটা ছিলেন মা। তখন শাহেদ আঙ্কেল বললেন যে ভাবি, আপনি জামিল ভাবি, আপনার এটা কি অবস্থা? আমার মা খুবই সুন্দরী ছিলেন, উনি মিস কুষ্টিয়াও ছিলেন এক সময়, তো ওনার এত খারাপ অবস্থা হয়ে গেছিলো। তখন উনি বললেন আমি আপনার জন্য কি করতে পারি বলেন। আসলে আর্মিতে বাঙালি যারা অফিসার ছিলেন, বাবা সিনিয়র বলেন আর জুনিয়র বলেন, এমন কোনো অফিসার বাঙালি ছিলেন না, খুব কম, যাদেরকে বাবা কোনো না কোনোভাবে সাহায্য করেন নাই পাকিস্তান আমলে আর কি। তো সেই জন্য সবাই বাবার মানে মানে একটা প্রিয় উদার হৃদয়ের মানুষ যেটাকে বলে, হ্যাঁ, আর বাঙালিদের জন্য ওনার একদম জীবন প্রাণ জীবন ছিল, জি। তো উনি বললেন যে ভাবি আমি আপনার জন্য কি করতে পারি বলেন। তো মা বললেন কি কি, আমাকে আপনি যা কাজ দিবেন আমি তাই করব, তাই করব। তখন শাহেদ আঙ্কেল বললেন যে ঠিক আছে ভাবি, আমার এখন দরকার আপনার, আমার রড দরকার আমার বিল্ডিং এর জন্য, আপনি কি রড সাপ্লাই করতে পারবেন? তখন আমার মা বললেন যে আমি অবশ্যই পারবো। তখন উনি বেরিয়ে এসে, আমরা সবসময় সাথেই থাকতাম, তো খুব কাঁদলেন, কেঁদে তারপরে আমার একজন মামা ছিলেন, তখন উনি এনলিস্টেড হলেন এমএসএ। এবং আমার বাবার খুব শখ ছিল যে উনি চাকরি যখন উনি ছেড়ে দিবেন তখন উনি একটা ওনার একটা কোম্পানি করবেন, কোম্পানির নাম দেবেন মধুমতি ট্রেডার্স, মধুমতি। তো মা ঠিক ওই নামটাই দিলেন, এবং তারপরের থেকে মা আর থেমে থাকেননি। উনি সাপ্লাই থেকে ইট, বালু, সিমেন্ট, রড সাপ্লাই থেকে উনি কনস্ট্রাকশনে চলে গেলেন। খুব ভালো, ওই একটা মধুমতি নামটি শুনবার সাথে সাথে আমার মনে পড়ে গেল সেটি হচ্ছে সেই গোপালগঞ্জের মধুমতি, সেই নদী, বাবা তো গোপালগঞ্জের, যে নদীর তীরে আপনার পিতা জন্মগ্রহণ করেছিলেন, ফলে ওই যে নাম, এই নামের সাথেই মিশে গেছে সব কিছু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি মূলত এই মধুমতি তীরেরই মানুষ, বাইগার নদীর তীরে যার জন্ম। এই যে নদী বিধৌত বাংলাদেশ, এই নদী বিধৌত বাংলাদেশের মধ্যে কত মানুষের কান্না মিশে গেছে, কত মানুষের হাহুতাশ মিশে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এই বাংলাকে উর্বর পলিমাটি দিয়ে এই নদী বাঁচিয়ে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজন শেষ করব, কিন্তু ওই কথাটি দিয়েই শেষ করব, যে নদী মধুমতি, যে নদী বাইগার, সেই নদীর তীরের সেই মানুষ, এই মানুষের চেতনা, আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে পথনির্দেশ, এই নির্দেশ মতোই মূলত আমরা চলছি। ফলে 15ই আগস্ট শুধুই শোক নয়, 15ই আগস্ট আজকে আমাদের কাছে শক্তির আধার। আসুন আমরা আজকে এই 15ই আগস্টকে স্মরণ করে সেই শক্তিতে তাপিত হই, জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্যে আবার শপথ নিই। আমাদের সঙ্গে থাকবার জন্যে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ধন্যবাদ সবাইকে।